গতকাল আমি একটি ভিডিও আপলোড করে বলেছিলাম যে আমাদের ইউটিউবে টোটাল ক্লাস ফ্রিতে হবে এবং কিছু কোর্স আমরা পেড ভার্সন করব এবং সেখানে বলেছিলাম আমরা সিটেটে 10 বছরের প্রশ্ন ক্লাস 3 থেকে 8 পর্যন্ত পরিবেশ এবং ইংলিশের টোটাল সলিউশন এবং অন্যান্য যে সমস্ত বিষয় আছে পেডাগজি বলো বা এনভায়রনমেন্ট বলো বা সমস্ত সাবজেক্টের ক্লাস আমাদের ইউটিউবে আসবে এবং তার সাথে সাথে আমরা হয়তো কিছু ইংলিশের ক্লাস ম্যাথসের ফুল কোর্স ইংলিশের ফুল কোর্স এবং কিছু পিডিএফ পেড ভার্সন করব এটি গতদিন ভিডিওতে তোমাদের সামনে বলেছিলাম কিন্তু আজকে আমাদের টোটাল টিম মেম্বারের সঙ্গে ডিসকাশন করে এমন একটি সিদ্ধান্তে আমরা নিয়েছি এমন একটি সিদ্ধান্তে আমরা এসেছি যেই সিদ্ধান্তটি শোনার পরে তোমাদের যে চিরাচরিত ধারণা সেটা কিন্তু বদলে যাবে যে সরকারি চাকরির পরীক্ষার জন্য কোচিংয়ের জন্য হাজার হাজার টাকা লাখ লাখ টাকা যে খরচ হয় এই ধারণাটা কিন্তু আজকের থেকে বদলে যাবে এবং আজকের ভিডিওতে আমি সেই নিয়েই কথা বলবো আজকে আমি অত্যন্ত এক্সাইটেড আছি এবং এই সিদ্ধান্তটি শোনানোর জন্য তোমাদের কিন্তু আমি খুব এক্সাইটেড আমরা কী সিদ্ধান্ত নিলাম এবং ভিডিওর টোটাল বিষয়বস্তু কী হবে সেটা কিন্তু আমি সংক্ষেপে বলে দিচ্ছি ঠিক আছে আমরা 100% ক্লাস করাবো যেটা থাম্বনেল তোমরা দেখেছো সেই ক্লাস কিভাবে হবে কোথায় পিডিএফ পাবে ঠিক আছে ক্লাস কোথায় হবে কোথায় পিডিএফ পাবে সমস্ত বিষয় কিন্তু আলোচনা হবে এবং তার সাথে সাথে আমরা একটা সেলফ স্টাডি গ্রুপ ওপেন করেছি সেটা নিয়েও কিন্তু আজকের ভিডিওতে কথা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কালকের ভিডিওর কমেন্ট সেকশন আমি দেখছিলাম এবং সেখানে স্টুডেন্টদের যে মানে কনসার্ন বা চিন্তার কারণ আমার চোখের সামনে আসলো সেটা হলো অনেকে বলছো যে সিলেবাস এই দু মাসে শেষ করা পসিবল নয় এই দু মাসে যদি আমরা ক্লাস 3 থেকে 8-এর বই পড়ি সেটা পড়তেই আমাদের দু মাসের বেশি সময় লাগবে আর এখানে তো 5টা সাবজেক্ট আছে শেষ করা কিন্তু সম্ভব নয় এরকম কিন্তু অনেকে চিন্তিত আছো অনেকে জিজ্ঞাসা করছিলে স্যার কিভাবে ক্লাস হবে কবে থেকে ক্লাস হবে ঠিক আছে তো আমরা কিন্তু কনফিডেন্ট আমরা 100% সিলেবাস কমপ্লিট করাবো আর এই দু মাসের মধ্যেই করাবো আর যে পেড ভার্সনের কোর্সের কথা বলছিলাম ইংলিশ এবং ম্যাথসের কথা যেটা আমরা পেড ভার্সনে রাখবো বলেছিলাম সেটার ক্ষেত্রেও কিন্তু যুগান্তকারী সিদ্ধান্ত সেটাও কিন্তু পুরোপুরি পেড ভার্সন হচ্ছে না টোটালটাই কিন্তু ফ্রি অফ কস্ট হবে বিষয়টি আমি তোমাদের সামনে আরও ক্লিয়ার করে বলি দেখো আমরা যেটা সিদ্ধান্তে নিলাম যে ইউটিউবে কী কী ক্লাস হবে তোমরা জানতে চেয়েছিলে ইউটিউবে ক্লাস হবে সিটেটের 10 ইয়ার্সের কোশ্চেন সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি তার উপরে 10 ইয়ার্স কোশ্চেন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পেডাগজি ওকে 10 ইয়ার্স কোশ্চেন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পেডাগজি এবং ম্যাথসের 10 ইয়ার্সের কোশ্চেন এবং পেডাগজি যেটা সিটেট এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষা এসেছিল সেটা কিন্তু ইউটিউবে যাবে আর কি ক্লাস হবে ক্লাস 3 থেকে 8-এর ইংলিশ আর এনভায়রনমেন্টের টোটাল সলিউশন যেগুলো পড়তে হবে আমরা কিন্তু হাইলাইট করে বা বাছাই করে তোমাদেরকে দেব 3 নম্বর যদি বলো ইংলিশ গ্রামার যেটা ফুল কোর্স সেটা তো আমি বললাম কীভাবে হবে সেটা আমি পরে বলছি ম্যাথের ফুল কোর্সটাও কীভাবে হবে তোমাদেরকে আমি পরে বলছি পরিবেশ থেকে কিছু বাছাই করা থিওরি বা ম্যাক্সিমামটাই থিওরি কিন্তু আমরা ইউটিউবে দেব বাংলার টোটাল ক্লাসটা কিন্তু ব্যাকরণের যে ক্লাসটা সেটা কিন্তু ইউটিউবে আসবে এবং যেটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির টোটাল সিলেবাস কিন্তু আমাদের অ্যানালাইসিস করা হয়ে গেছে ক্লাস কিন্তু নেক্সট উইক থেকেই শুরু হবে আর আমি যেভাবে স্ট্র্যাটেজি শেয়ার করছি সেটা কিন্তু থাকবে এবার প্রশ্ন হলো যে স্যার আপনি এইগুলো ইউটিউবে দিচ্ছেন আর বাকি থাকছে আমার ইংলিশের ফুল কোর্স আর ম্যাথের ফুল কোর্স সেটা কিন্তু আমরা সেলফ স্টাডি গ্রুপের মধ্যে দেব সেই সেলফ স্টাডি গ্রুপ কীভাবে জয়েন করবে সেটা কিন্তু আমি ডিটেলসে বলবো সেই সেলফ স্টাডি গ্রুপের আর কী কী অ্যাডভান্টেজ পাবে না তোমরা যখন ইউটিউবে ক্লাস করবে দেখবে সেখানে 2-3 ধরনের সমস্যা হতে পারে 1 নম্বর হলো পিডিএফের সমস্যা হবে 2 নম্বর সমস্যা হবে ভিডিওগুলো কিন্তু হ্যাপাজেটলি আপলোড হবে তো সেই ক্ষেত্রে আমি যতই প্লেলিস্ট করে দিই না কেন একটা কিন্তু সিস্টেমেটিক ওয়েতে তুমি সেই ক্লাসগুলো নাও পেতে পারো ঠিক আছে মানে আমরা আপলোড করলাম তারপরে কোন ক্লাসের পরে কোন ক্লাস দেখবো কোন ক্লাসের পরে কোন ক্লাস দেখবো এটা কিন্তু কনফিউশনের জায়গা থাকবে বা তোমাদের বারবার কিন্তু সেই প্লেলিস্ট ঘেটে ঘেটে খুঁজতে হবে এটা একটা সমস্যা থাকে আর একটা সমস্যা থাকবে এটি হলো ইউটিউবের মধ্যে তোমরা যখন ভিডিও দেখবে দেখবে প্রচুর কিন্তু ডিস্ট্র্যাকশন কাজ করবে অর্থাৎ তুমি কনসেন্ট্রেশন কিন্তু দিতে পারবে না হয়তো কোনো অ্যাড চলে আসবে বা তার যে একটা ভিডিও রিকমেন্ডেশনে আরেকটা ভিডিও চলে আসবে তো তুমি তোমার যেটা গোল বা ফোকাস সেখান থেকে কিন্তু তুমি হটে যেতে পারো সেটা একটা সমস্যা থাকতে পারে তো এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমরা ওপেন করেছি প্রাইমারি টেট সেলফ স্টাডি গ্রুপ যে গ্রুপটা ওয়েস্ট বেঙ্গলে আর কোথাও নেই এরকম ফ্যাসিলিটি কেউ দেবে না
কি আছে এই গ্রুপে, না আমি ইউটিউবে সমস্ত ক্লাস যেগুলো বললাম সেগুলো আপলোড করছি, তার টোটাল পিডিএফ যেগুলো ক্লাসগুলো আপলোড করছি তার ভিডিওগুলোও সিস্টেমেটিক ওয়েতে আপলোড হবে, তার পিডিএফ আপলোড হবে, সব আপলোড হবে। আর কি কি থাকবে সেখানে, আমি যেটা বলছিলাম পেড কোর্সে রাখবো সেই ইংলিশের ফুল কোর্স, যেখানে প্রায় 32 থেকে 33টা চ্যাপ্টারের ডিটেলস ভিডিও আছে 100টার উপরে, এবং ম্যাথের ফুল কোর্স যখন প্রত্যেকটা চ্যাপ্টারের ধরে ধরে অঙ্ক শেখানো আছে সেই টোটাল ভিডিও কিন্তু আমাদের ওই গ্রুপে থাকবে। এতগুলো ভিডিও ইউটিউবে সবসময় আপলোড করা পসিবল হয় না, তার জন্য কিন্তু আমরা দুটো সেকশনে ভাগ করলাম। এবং সেখানে তোমরা আর কি কি পাবে না, সেই গ্রুপের মধ্যে তুমি ডেলি প্র্যাকটিস, অর্থাৎ যে 5টা সাবজেক্ট আছে, আমি যদি অঙ্কর প্র্যাকটিস কমও দিই তাও আমি বলছি যে বাংলা, ইংলিশ, পেডাগোগি, এনভায়রনমেন্ট এবং অঙ্ক, সেই প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ডেলি আমরা 30টা করে কোশ্চেন এক একটা সাবজেক্টের উপরে আমরা নিজেদের মতন অ্যারেঞ্জ করে তোমাদের কিন্তু সেই গ্রুপে পোস্ট করতে থাকবো। অর্থাৎ তুমি ইউটিউবে ভিডিও দেখছো, ইউটিউবের ভিডিওগুলো এবং তার সাথে পিডিএফও গ্রুপে পেয়ে যাচ্ছ, এক্সট্রা করে তুমি ম্যাথ এবং ইংলিশের ফুল কোর্স সেখানে পেয়ে যাচ্ছ, টোটাল সাবজেক্টের পেডাগোগির ক্লাস সেখানে পেয়ে যাচ্ছ, এবং তার সাথে সাথে কী পাচ্ছ না, ডেলি প্র্যাকটিস করার জন্য কিন্তু কোশ্চেন তুমি পেয়ে যাচ্ছ প্র্যাকটিস সেট হিসাবে। ওকে, আর যেটা আমরা ইউটিউবে আরও দেবো বলেছিলাম, সিটেটের 10 ইয়ার্স এবং ক্লাস 3 থেকে 8-এর 10 ইয়ার্সের ভিডিও ইউটিউবে আসছে, তার পিডিএফটাও কিন্তু সব ওখানে চলে যাবে। মোট কথা হলো ইউটিউবের ক্লাস যেগুলো আপলোড হচ্ছে সেগুলোও যাবে, ইউটিউব ক্লাসের পিডিএফও যাবে, এবং এক্সট্রা করে ম্যাথ এবং ইংলিশের ফুল কোর্স যাবে। তার সাথে সাথে তোমরা নিজেদের মধ্যে ডিসকাশন করার জন্য একটা কিন্তু সুপার চ্যাট গ্রুপ থাকবে, অর্থাৎ একদিকে আমাদের ফোল্ডার করা থাকবে বিভিন্ন কন্টেন্টগুলো, যে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টগুলোর মধ্যে ফোল্ডার ভাগ করা থাকবে, তার মধ্যে তুমি ভিডিও পিডিএফ সব পেয়ে যাবে, কোশ্চেন পেয়ে যাবে। আর একটা সেকশনে তুমি কী পাবে, চ্যাট সেকশন নিজেদের মধ্যে ডিসকাশন করার জন্য, গ্রুপ ডিসকাশনের জন্য। তো এই হলো টোটাল প্রসিডিওর। এখন অনেকে প্রশ্ন করবে, স্যার এর জন্য আপনারা কি কোনো ফিস ধার্য করছেন? দেখো, এটা কোনো কোর্স নয়, তো যদি কোর্স ফি বলো, কোর্স ফি হলো শূন্য, কোর্স ফি নেই, এটাকে আমরা কোর্স হিসেবে দেখছি না, এটাকে আমরা একটা মেনটেন্স কস্ট আমরা তোমাদের কাছ থেকে এখানে নেব, ধার্য করেছি, ঠিক আছে? এটাকে কিন্তু কোস্ট মানে কোর্সের কোর্স ফি হিসেবে ধরবে না। এতগুলো কন্টেন্ট রেকর্ড করা, সেগুলো এডিট করা, আপলোড করার জন্য আমার কিন্তু একার পক্ষে কোনো মতেই পসিবল হবে না, তার জন্য আমাদের যে ফ্যাকাল্টিগুলো আছেন তারা এই কাজে কিন্তু ইনভলভ তারা থাকবেন, এবং তাদের সামান্য খরচ যেগুলো হয় সেইগুলোর জন্য আমরা কিন্তু একটা মেনটেন্স কস্ট কিন্তু নিচ্ছি, এটা কিন্তু কোনো কোর্স ফি নয়, টোটাল কন্টেন্ট ফ্রিতে যাবে, এটা কোনো কোর্স ফি নয়। এই গ্রুপের যে সিস্টেমেটিক ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করছি তার জন্য আমরা একটা বলতে পারো একটা মেনটেন্স কস্ট আমরা নিচ্ছি, অ্যারাউন্ড 265 মানে 265 টাকার মতন পড়বে, বুঝতেই পারছো 265 টাকা, এত কম খরচে, তাও আমি বলছি এটা কোর্স ফি নয়। এখন অনেকে আমাকে সমালোচনা করতে পারেন, স্যার আপনি বলেছিলেন ফ্রিতে দেবেন আবার টাকা নিচ্ছেন, বা স্যার বিজনেস খুলছে। তোমরা যারা সমালোচক আছো তোমরা নিজের মতো করে সমালোচনা করো, কারণ আমার কাছে কোর্স ওপেন করার জন্য প্রচুর রিকোয়েস্ট এসেছিল, আমি কিন্তু কোর্স ওপেন করিনি, যেটা আমাদের WBCS-এর কোর্স হয়। এবং আমি জোর গলায় বলছি এই যে কন্টেন্টগুলো তোমরা এই গ্রুপের মধ্যে পাবে সেই কন্টেন্ট বা সেই তার থেকে খারাপ কন্টেন্ট নিয়ে কিন্তু কোর্স চলছে অন্যান্য ইনস্টিটিউটে, এবং সেখানে কিন্তু কোর্স ফি মিনিমাম তোমার 1000-এর উপরে বা 2000-এর উপরে বা 3000-এর উপরে তারা কিন্তু ধার্য করছে। আমরা কিন্তু টোটালি ফ্রি অফ কস্টে দিচ্ছি, শুধু একটা মেনটেন্স কস্ট তোমাদের কাছ থেকে কিন্তু নিচ্ছি। আশা করছি এই কস্টটি বেয়ার করতে বা দিতে তোমাদের কারো সমস্যা থাকবে না। যদি তোমরা এই গ্রুপটার প্রয়োজন মনে করো, অর্থাৎ সেলফ স্টাডি গ্রুপ, তাহলে কি করবে, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, পেমেন্ট লিঙ্ক, সেখান থেকে পেমেন্ট করবে, এবং পেমেন্ট করার পরে দেখবে ভিডিওর ডেসক্রিপশনেই সেই ডিটেলস জিনিসটি বা ফার্স্ট কমেন্টেই কিন্তু ডিটেলসটা বলা থাকবে কীভাবে তুমি সেই গ্রুপে জয়েন করবে। তারও যদি কারো জয়েন করতে অসুবিধা হয় তোমরা কিন্তু এক দুদিন ওয়েট করো, আমি ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে তোমরা সেখানে জয়েন হতে পারো। এবং আর একটা বিষয় মনে রাখবে যে গ্রুপে জয়েন হওয়ার লাস্ট ডেট কিন্তু আগামীকাল পর্যন্ত, অর্থাৎ আজকে 4 তারিখ, 4ই অক্টোবর, এখন থেকে গ্রুপ ওপেন করা দেওয়া হচ্ছে, 5ই অক্টোবর রাত 11:59-এর পরে কিন্তু এই গ্রুপে আর জয়েন হওয়া যাবে না। তো যারা এই গ্রুপে যুক্ত হতে চাইছো এবং এই যে একটা মানে যুগান্তকারী সিদ্ধান্তের সাথে যুক্ত হতে চাইছো, তারা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়াশোনা করো এবং নিজের শরীরের খেয়াল রাখো। থ্যাংক ইউ।